কাঠগড়াই পাঠান। শেষ পর্যন্ত আদালত অবধি ঘোরালো বেসারাম রাং। চার বছর পর ইন্ডাস্ট্রিতে ফিরলেন শাহরুখ খান। তার প্রত্যাবর্তনে দেশ জুড়ে বিতর্কের দামামা। আগামী ছবি পাঠান এবং তার প্রথম গান বেসারাম রাং। শাহরুখের হাত ধরে তার নায়িকা দীপিকা পাডুকোনও চর্চায়। ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে 25 জানুয়ারি। তার আগেই প্রশ্ন উঠেছে গানের মতোই কতটা বেসরম বাচ্চা খান এবং দীপিকা। গেরুয়া রঙের বিকিনি দেখে দ্বিগুণ ধিক্কার বিরোধী শিবিরের। তার অশ্লীলতার অভিযোগ এনে ছবিটি বয়কটের ডাক দিয়েছে। এবার অভিযোগ আদালত পর্যন্ত গড়ালো। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিনীত জিন্দাল নামের সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সেখানে শাহরুখ খান, দীপিকা পাডুকোন সহ ছবির সঙ্গে যুক্ত সবাইকে কাঠগড়ায় তোলা হয়েছে। অভিযোগে বলা হয়েছে এই গান অশ্লীল এবং আপত্তিকর, এটি হিন্দু ভাব আবেগের বিরুদ্ধে, কারণ দীপিকা একটি গেরুয়া রঙের বিকিনি পরে শাহরুখের সঙ্গে গানে অংশ নিয়েছেন। গেরুয়া রঙের পোশাক পরে এরকম আপত্তিকর নাচের মাধ্যমে দীপিকা এবং শাহরুখ হিন্দু ভাব আবেগে আঘাত করেছেন। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেছেন এই আইনজীবী। তার দাবি, শাহরুখ এবং দীপিকা দুজনেই শাস্তিযোগ্য অপরাধ করেছেন। শুধু তাই নয়, গানটি সামাজিক মাধ্যম এবং সিনেমা থেকেও সরিয়ে ফেলার দাবি করেছেন তিনি। ভিউয়ার্স, এই গানটি আপনি যদি শুনে থাকেন আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এমনই সব তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই স্টার গসিপ বাংলার সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।